রাঙ্গামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় সাংবাদিক ফজলে এলাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরে এডিসি হিলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগমের মেয়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। রাঙ্গামাটি ডিসি বাংলো পার্কের লিজে অনিয়ম নিয়ে প্রতিবেদন করায় দুবছর আগে ফজলে এলাহির বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়। গ্রেপ্তার সাংবাদিক বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও বিডি নিউজ 24.com এর জেলা প্রতিনিধি, এছাড়া দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় 24.com এর সম্পাদক তিনি।